ড্রাইভার একতা মহামঞ্চ সংঘ তরফ রাস্তা অবরোধ। নমস্কার, মোর নাম ত্রিনাথ মহাপাত্র, কেন্দুঝর জেলা কোষাধ্যক্ষ, ওড়িশা ড্রাইভর মহাসংঘ তরফ কার্যরত আছি। যে আপনার কোন দাবি রয়েছে? কালি যে আলোচনা হয়েছিল আমার যে পরিবহন মন্ত্রী টুকুনি সাহু সহ, কোণ ফলফল বাহিল? দেখুন, আমার টুকুনি সাহু যে আলোচনা করবে বা চারিটা বেড়ে আলোচনা করি কহবে বলে কহিলে, তাহা এপর্যন্ত আমার ড্রাইভর সংঘর কৌশি সদস্য বা কৌশি পদাধিকারী ডাকি না। সে কোণ করছেন, কোণ তাঁর মন ইচ্ছা করছেন, তাহা এপর্যন্ত কৌশি ড্রাইভর সংঘর মুখিয়া জাঁ না। তেমন সি তাঁর হিসাবে কোণ করছেন সেটা আমি জনাই না। তো কোণ দাবি রয়েছে? দাবি তো আমার নটি দাবি অছি। এমিতিকি দাবি, গোটে ড্রাইভর প্রত্যেক জন্মঠার মৃত্যু পর্যন্ত গাড়ি চলাও থাকে এবং নিজ পরিবার পছরে পকাই এ জনসাধারণ সেবা করুথায়। তার যেতবে বার্ধক্য অবস্থা আসে বা আখি দৃষ্টি শক্তি কমি যায়, দক্ষতা কমি যায়, সেতবে সি এই খটি পারে নি বা পয়সা রোজগারক্ষম হয়ে যায়। তেমন সেপাই দাবি আমার লা যে 55 বর্ষ পরে আমার কিছু ভত্তা গোটে দাবি অছি। তেমন সেইভাবে আমার ড্রাইভর জনে রাস্তার গাড়ি চলাইবা রাজরাস্তার যদি কিছু দুর্ঘটনার প্রাণ হরাই দেছি, তাহাপাই কিছু বীমা আমি রাখিলু। সেইভাবে যদি গোটে ড্রাইভর রাজরাস্তার গাড়ি চলাইবা ভিতরে কিছু দুর্ঘটনাগ্রস্ত অঙ্গ হরাই বসুচি, সেপাই বি কিছু বীমা আমার অছি। যেমিকি অনেক গুড়িয়ে 10টি দাবি রাখিলু সরকার পরে। তেমন আজকু 3 বর্ষ হল সরকার মাস পরে মাস, তারিখ পরে তারিখ বড়াই চালিছেন, খালি প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চালিছেন। তেমন এ ড্রাইভর সবুদিন মরিবা অপেক্ষা গোটে দিন আন্দোলন করে রাজরাস্তার বসবা নিষ্পতি নিয়েছি এবং রাজ্যরু নিষ্পতি ন আসিবা পর্যন্ত আমি এ আন্দোলন প্রত্যাহার করিব না। তো শুনে যে কিছু মানে সংঘ সপোর্ট করুনা আপনার ইয়ে যে সংঘ সপোর্ট করুনা, হুয়েত সি বুঝি না, হুয়েত সি ড্রাইভর নথিবে এবং সে সেপাই সপোর্ট করুনা। কেন্দুঝর জেলা সাহারপড়া ব্লক রাঞ্চি বিজয়ওয়াড়া জাতীয় 20 নম্বর রাজপথ ওড়িশা ড্রাইভর একতা মহামঞ্চ সংঘ তরফ রাস্তা অবরোধ হয়েছে। ব্লক সভাপতি গোবর্ধন মহান্ত, উপসভাপতি সুরেশ চন্দ্র মহান্ত, সম্পাদক রমাকান্ত মহান্ত, সহসম্পাদক লোকনাথ মহান্ত, কোষাধ্যক্ষ পবিত্র মহান্ত, উপদেষ্টা সঞ্জয় মহান্ত, গণেশ্বর মহান্ত, প্রত্যেক সাহারপড়া 20 গ্রাম পঞ্চায়েতর সভাপতি ও 1000 সদস্য উপস্থিত রয়েছে। শান্তি শৃঙ্খলার সহ ধর্মঘট চালিয়েছে, রাস্তাঘাট শুনশান হয়েছে এবং 10 গোটি দাবি নিয়ে ওড়িশা ড্রাইভর একতা মহাসংঘ আন্দোলন চালু রয়েছে। নমস্কার, জয় জগন্নাথ। মো নাম শরৎচন্দ্র মহান্তি, কেন্দুঝর জেলার সম্পাদক রূপে ওড়িশা ড্রাইভর মহাসংঘ তরফ কার্যরত। আজি ড্রাইভর মহাসংঘ যে স্ট্রাইক করছেন, স্টেরিং ছাড় আন্দোলন করছেন, সে সম্পর্কে টিকে কবে কোন কোন দাবি রয়েছে? দাবি তো ভাই 9টি দাবি রয়েছে। এ দাবি পূরণ হওয়া পাই আমি আজ রাজরাস্তা বলেছি। গোটে ড্রাইভর রাজরাস্তা কাহিঁকি বলবে? সরকার জাঁয়া কথা, নিহতি জাঁয়া কথা, এ রাজরাস্তা কাহিঁকি আজ ড্রাইভর বলেলে? যেতবে প্রতিরোধ করছেন, কোথায় স্ট্রাইক হচ্ছে, আমি ড্রাইভর মানে রাস্তা উপরে আমি হীনস্থা হচ্ছু, খাইবা পিবার হোনে কি ঝাড়া ঝপড়া আমি যাইপারু না, যেটি লিট্রিকিয়া বোতল লেগে যাচ্ছু সেটি লোক পব্লিক আমি মারুচান, কোণ সরকার আখিকে দেখা যাও নি ভাই? আজ কাহিঁকি গোটে ড্রাইভরটে মরিগলে দেহান্ত হলে কিছু কাহি তার ইন্সুরান্স নাই, যেগুলি আমার লাইসেন্স উপরে ইন্সুরান্স কাহিঁকি মিলু না? সে আমি তো জেনুইন দাবি রাখিছু, আমার গোটে ড্রাইভর দেহান্ত হলে যেটা হক তা পরিবার চলাই, তা ফ্যামিলি চলাই, তা ছুয়া পিলা পাঠ পড়া আমি যে হকটি রাখিছু, মা দাবিপত্রটি রাখিছু, সেটা কাহিঁ পূরণ করু না? সে পূরণ কলে নে বলে আজ রাজরাস্তার আমি ছিড়া হয়েছু। আগামী দিন কালি বি আমার পরিবার সাথ দেলে, আমার সাংরে পরিবার লোক বি এই রাজরাস্তাকে আজ ওলাইকি আমার সাংরে সাথ দিয়ে আমার সাংরে বসবে ধারণাস্থলরে। যদি সরকার আমার কথা বুঝি যায় তাহলে আমি ওরি যাবু, যদি ন বুঝে আমার ফ্যামিলি সহ আমি এই রাজরাস্তারে পুঁ এই আন্দোলনের বসি। দেখুন, কিছুদিন পরে মুখ্যমন্ত্রীকে আপনার ভেটিলে কল প্রতিশ্রুতি দিয়েছিল মন্ত্রী? ভাই, মুখ্যমন্ত্রীকে ভেটিলু দিন পরে দিন গড়ে চাললে, বর্ষ পরে বর্ষ গড়ে চাললে, তারিখ পরে তারিখ গড়ে চাললে, কোণী দাবি পূরণ করি না, খালি মিছ প্রতিশ্রুতি ললিপপ দিয়ে আমি বিদা করেদেলে। আগামী দিনের দাবি যদি পূরণ ন করে আপনার কম, আগামী দিনের দাবি পূরণ ন হুয়ে এই রাজরাস্তারে পুঁ এমনি পড়ি রয়েছি, যেতদিন পর্যন্ত আমার সরকার আমার দাবি পূরণ ন করছে, আমার ফ্যামিলি সহ আমি রাজরাস্তারে পড়িকি রহব। যে ট্রক রাজ্য ট্রক মালিক সংঘ, বস মালিক সংঘ, মোটর চালক সংঘ, সে কুচ আমি ধর্মঘটে সামিল নহু বলে,
ଯଦି ସେ ସାମିଲ ନାହାନ୍ତି ଭାଇ, ସେ ଯୋଉ ଟ୍ରକ୍ ମାଲିକ ସଂଘ, ବସ୍ ମାଲିକ ସଂଘ ଭାଇ କ'ଣ ନିଜେ ଚଲାଉଛନ୍ତି? ଏଇ ଡ୍ରାଇଭର ଚଲାଉଛି, ଏଇ ଡ୍ରାଇଭରର ପେଟ ପୋଷିବା ପାଇଁ ସେ ଗାଡ଼ି ଚଲାଉଛନ୍ତି। ଯୋଉ ଡ୍ରାଇଭର ଚଲାଇଲେ ଯୋଉ ମାଲିକ ଧବଧବଳିଆ ଡ୍ରେସ୍ ପିନ୍ଧି ଆଜି ବଡ଼ VIP କାର୍ ଧରି ବୁଲୁଛନ୍ତି କାହା ପାଇଁ? ଏଇ ଡ୍ରାଇଭର ପାଇଁ। ଏ ଡ୍ରାଇଭର ଦୁଃଖ ବୁଝିନାହାନ୍ତି। ଯଦି ଆଜି ସେଇ ବସ୍ ମାଲିକ ସଂଘ, ଟ୍ରକ୍ ମାଲିକ ସଂଘ ବୁଝିଥାନ୍ତେ, ତାହେଲେ ରାଜରାସ୍ତାକୁ ଏଇ ଡ୍ରାଇଭର ସଂଘ ଆଜି ଓହ୍ଲାଇ ନଥାନ୍ତା। ସାହାରପଡ଼ାରୁ ମନୋଜ କୁମାର ମହାନ୍ତଙ୍କ ରିପୋର୍ଟ, ଜାଗୃତି ଲାଇଭ ମିଡିଆ।